এইভাবে যদি রোড শো আপনার দেখিবে ভিক্টরি সেলিব্রেশন যদি দেখিবে পাখাপাখি ক্রিকেট খেলরে দেখিবে কিন্তু চলিত বর্ষ যেভাবে ভাবে আরেঞ্জমেন্ট করা যাইছি বিশেষ করে ব্যাক টু ব্যাক অলিম্পিকরে পোডিয়াম ফিনিশ করা পরে ভারতীয় হকি টিম কু যেভাবে ভাবে চলিত বর্ষ যেতবেলে সেমানে ভুবনেশ্বরে পৌঁছিলে ভুবনেশ্বর বিমান বন্দর ঠারু আরম্ভ করে কলিঙ্গ স্টাডিয়াম পর্যন্ত যে গোটে ভব্য রোড শো করা যাইছিল এবং বহু সংখ্যার এতে লোকক সমাগম হয়েছিল আপনার দেখিপারুলে যে সেতিরে মধ্য গোটে ঝলক লাগি যে হকির ক্রেজ আমি বারম্বার আলোচনা করছু হকির ক্রেজ উপরে যেতবে দেখিবে দুই দুইটি হকি বিশ্বকপ আয়োজন হয়ে সারিছি গোটে হকির যদি আপনার কইবা জুনিয়র হকি বিশ্বকপ আয়োজন হয়ে সারিছি এবং তা পরবর্তী সময় আপনার যদি দেখিবে হকি চ্যাম্পিয়ন্স লিগ কুহন্তু কিংবা এফআইএচ প্রো লিগ সবুকিছি ভুবনেশ্বর আয়োজন হয়েছি এবং এথিরু ভুবনেশ্বরে আমি হকির ক্রেজ দেখিছে কিন্তু বর্তমান আপনার দেখুন যেভাবে ভাবে যে প্রাক্তন সরকার যে রয়েছেন মানে বর্তমান সরকার যেভাবে ভাবে গুরুত্ব দৌঁচ ক্রীড়াকু এবং তা সহিত যে হকি খেলাড়ি যে কি আমার হিরো কইলে অত্যুক্তি হব না যেভাবে ভাবে প্রদর্শন সে করেছেন এবং চলিত বর্ষ বি অস্ট্রেলিয়া ভি শক্তিশালী দলকু প্যারিসে পরাস্ত করেছেন এবং পোডিয়াম ফিনিশ করেছেন সেতু আপনার দেখিপারুথ খেলাড়ি মানক মনোবল বেশ উর্ধ্বরে রয়েছে এবং এই যে প্রোৎসাহন মিলুচি আপনার পুরস্কার রাশি কথা কইবা এবং বড় ধরনের স্বাগত কথা কইবা এই যে গুড়িক আপনার দেখলে লাগুচি ধীরে ধীরে গোটে প্রকার হকির ফিবর হচ্ছে এবং লোকে হকি প্রতি আকৃষ্ট হচ্ছেন এই দৃষ্টি দেখা গেলে অনেক যে যুব তারকা রয়েছেন আগামী দিনের তাঁকু প্রোৎসাহিত করব কারণ এবে যদি আপনার দেখুম যেতিকি বি তারকা রয়েছেন হুয়েত লস আঞ্জেলস যেতবে ভারত অলিম্পিক খেলবাক যাব কিছু জন সেমানে দলরে থাই নপার কিন্তু তাঙ্ক স্থানরে অনেক যুব তারকা আসবে কারণ যেভাবে ভাবে দুইটি পূর্ব অলিম্পিক আপনার টোকিও দেখন্তু এবং প্যারিস দেখন্তু যেভাবে প্রদর্শন রইলা আশা করিবা লস আঞ্জেলসরে আউ টিকে ভালো প্রদর্শন হব কারণ দুইট চলিত বর্ষ আপনার দেখন্তু পূর্বথর টোকিওরে আমি ব্রোঞ্জ পদক পাইলে এথর আশা করা যাওতিলা আমি পোডিয়াম ফিনিশ করিবু কিন্তু মেডালর রঙ টিকে ভিন্ন রহিব কিন্তু সেইটা হেই পারলানি এথর আমি বি ব্রোঞ্জরে হি সীমিত রইলু ব্রোঞ্জরে আমাকে সন্তুষ্ট হবাকু পড়িলা কিন্তু আমাকে সুযোগ রয়েছে যেটা কি লস আঞ্জেলসরে যে অলিম্পিকটা খেলা যাব 2028 মশায় আমার নিকটে সুযোগ রয়েছে আমার ভালো প্রদর্শন করা এবং আমার যে মেডাল রঙ বদলাইবা আম পাখে স্বাগত মানে গোটে প্রকার সুযোগ রয়েছে আশা করা ব্যাক টু ব্যাক তো আমার ব্রোঞ্জ পদক হয়েছে এবং পোডিয়াম ফিনিশ হয়েছি আশা করা লস আঞ্জেলসরে ভারত স্বর্ণ কি রৌপ্য পদক জিতব আমি বারম্বার গোটে কথা কই আসিছে 80 দশকরে যেতবে আমার ভালো পিরিয়ড চালিছিল আপনার দেখুন 1900 মশিয়া যেতবে প্রারম্ভ কথা কইবা কিংবা 1928 সময় কথা কইবা সেতবে আমার যেতবে হকির স্বর্ণিম যুগ চালুলা বিশ্বকপ হোক কি অলিম্পিক সবুটি হকিরে আমি ডোমিনেট করুলে সেতবেলার স্বর্ণিম যুগ তো আমি আখিরে দেখিনু কিন্তু যেতবে ভারতীয় হকি টিম ব্যাক টু ব্যাক অলিম্পিকরে পোডিয়াম ফিনিশ করুচি আশা করা সে যে হকির স্বর্ণিম যুগ আমার লা সেটা পুঁ আউথরে ব্যাক করুচি এবং আশা করা এই যে যুগটি ব্যাক করেছি এইটা এমতি লাগি রহু এবং লস আঞ্জেলসরে মধ্য ভারত আহরি ভালো প্রদর্শন করু নিশ্চিত ভাবে সুশান্ত লগাতার ভাবে দুই দুই থর অলিম্পিকরে ব্রোঞ্জ চাড়া কই ছোট কথা নুহ এবং যে স্বর্ণ হকির সুবর্ণ যুগর কথা আপনার কৌশল পুঁ থে তা ফেরি আসব এবং লগাতার ভাবে সেই ধারা জারি রহব সুশান্ত বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা পাই যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু না।